হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে সরা পিঠের রেসিপি শেয়ার করবো দেখো এখন আমি সব পিঠেগুলো করে নিয়েছি তো কীভাবে রেসিপিটা করলাম চলো দেখে নিই আজ আমি ছাদে পিঠে বানাবো তাই এখানে উনুন নিয়ে নিয়েছি আর খড়িয়ে নিয়েছি পিঠে মাছা খোলাটাও কিন্তু বসিয়ে দিয়েছি উনুনের উপরে তিন ভাগ চালের গুঁড়ো এক ভাগ আটা সামান্য লবণ দিয়ে গরম জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর উনুনটা এবার আমি ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে বেশ কিছুক্ষণ সময় কিন্তু খোলাটাকে জাল দিয়ে বেশ ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো উঠতে চাইবে না তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি খোলাটাকে ভালো করে গরম করে নিয়েছি এখানে দেখো আর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি নিয়ে পিঠেগুলো সব আমি ভেজে নেব এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটা খোলাতে কিন্তু আমার ছটা ছাঁচ রয়েছে সেজন্য জন্য পিঠেগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো এখানে আমি আবারও দিয়ে দিলাম দিয়ে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে এখানে আমি দুধ দিয়ে রস করে নেব দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে রস করে নেব তোমরা চাইলে পাটালি দিয়েও করতে পারো তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও